সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, তিনি অনারেবল ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি কুইন্স। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে রয়েছেন মোহাম্মদ আলী বাবুল, তিনি বাংলাদেশ ল সোসাইটির সাবেক সভাপতি এবং একই সাথে কমিউনিটি লিডার অ্যাক্টিভিস্ট। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা অভিবাসন বিষয়ক প্রশ্ন করেন, সেটি নিশ্চয়ই সম্মানিত অ্যাটর্নি রয়েছেন করবেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আপনারা পারিবারিক নানা সংকট এবং একই সাথে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন এবং অ্যাক্সিডেন্ট ল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু অ্যাটর্নি মঈন চৌধুরী কাজ করেন এবং একই সাথে মোহাম্মদ আলী বাবুলও কাজ করেন। আপনারা অভিবাসী নিয়ে অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন অবশ্য তিনি অ্যাটর্নি মঈন চৌধুরী জবাব দেবেন আপনাদেরকে। এবং এই মুহূর্তে ফেসবুকে যারা আছেন ফেসবুকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা টেলিফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, তারপর আলোচনায় যাচ্ছি। যেহেতু আজকের অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হয়ে গেছে, আমরা সরাসরি প্রশ্নোত্তরটি যেতে চাই। 6463079828 এই নম্বরে আপনারা যে কোনো প্রশ্ন করলেই আমরা নেব। তো আমরা চলমান নানা বিষয় নিয়ে মূলত এই অনুষ্ঠানে কথা বলি এবং অভিবাসন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। শুরুতে আমরা একটু যদি আজকের রাজনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জাস্ট চোখ বুলিয়ে আমরা যদি চলে যাই। আজকে যেমন জেমস কমি FBI ডিরেক্টর, তিনি অনেকটা স্বীকার করে নিয়েছেন যে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে তিনি যে শেষ মুহূর্তে যে চিঠিটি দিয়েছিলেন কংগ্রেসে, তার প্রেক্ষিতে কিন্তু কিছুটা ক্ষতি হয়ে থাকতে পারে। আপনি কী বলবেন? এটা অবশ্যই ক্ষতি হয়েছে এবং এই বিষয়টা এখন যে সেনেট কংগ্রেস তারা বিবেচনা করছে, এটা তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। অনেক কিছু আসলে আমরা যা শুনি বা দেখি তা বাস্তবে ঘটে না। আচ্ছা মোহাম্মদ আলী বাবুল, আপনি কি বলবেন, হিলারি ক্লিন্টন বলছেন যে এই ঘটনাটি যেমন দায়ী, একই সাথে রাশিয়া এবং নিজেও ব্যর্থতার দায় নিয়েছেন গতকাল, আপনি কি বলবেন বিষয়ে? এটা আসলে আগে থেকেই বলা হয়ে আসছিল যে এটা এই সময়ে উপযোগী হয়নি এবং FBI ডিরেক্টর সাহেব উনি আগেই বলেছিলেন, এটা আগে একবার তদন্ত করেছিলেন এবং বলেছিলেন দি কেস ইজ ক্লোজড। তারপরেও আবার নতুন করে ইলেকশনের কয়েকদিন মাত্র আগে এই বিষয়টি নিয়ে আসার ফলে ইলেকশনের উপর একটা বিরূপ একটা প্রতিক্রিয়া হয়েছে এবং এই প্রতিক্রিয়া হওয়ার কারণে হিলারি ক্লিন্টনের সমর্থকগণ এবং হিলারি ক্লিন্টন নিজেও মনে করেন তার নির্বাচনী ফলাফলকে ব্যাপকভাবে এটা প্রভাবিত করেছে। আচ্ছা, আমাদের সাথে কোনো দর্শক যুক্ত হয়ে থাকলে আমরা একটু প্রশ্নটা নিয়ে নিতে চাই। কেউ কে আছেন? জি সুপ্রিয় দর্শক, কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি করিম বলছিলাম ওয়াশিংটন ডিসি থেকে। আমার একটা প্রশ্ন হলো, আমার একটা ফ্রেন্ড ওর মায়ের জন্য এফিডেভিট সাপোর্ট চাইতেছে, যদি আমি এফিডেভিট সাপোর্ট যেটা জয়েন্ট স্পন্সর আমি দিই, তো উনি ওর মা যখন আমেরিকাতে আসবে, আসার পরে যদি যদি মেডিকেল পোস্টাম এগুলা যদি উনি অ্যাপ্লাই করেন, আমার কোনো ক্ষতি হবে কিনা, এটার জন্য একটু। জি করিম সাহেব ধন্যবাদ। অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শামীম আল আমিন আমিনকে এবং টিভিএন টেলিভিশনকে আমাকে আজকে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ডাকার জন্য। আসলে সময়ের কারণে অনেক সময় আসতে পারেন, আপনারা জানেন পেশাগত কাজে ব্যস্ত থাকতো, আর এই টাইমটা হচ্ছে আমাদের জন্য লয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকে বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট চান বা অফিসের কিছু বাকি কাজ থাকে, এগুলো আমাদের করতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, তারপর আপনি সময় দিয়েছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ। আমি করিম ভাই ওয়াশিংটন ডিসি থেকে। করিম সাহেবের প্রশ্নটা এটা খুবই কমন প্রশ্ন, আমার মনে হয় অতীতে আপনার অনুষ্ঠানে আরও এরকম প্রশ্ন এসে থাকতে পারে। সাধারণত যারা কাউকে স্পন্সর করে, জয়েন্ট স্পন্সর বা ফার্স্ট জয়েন্ট স্পন্সর, সেকেন্ড জয়েন্ট স্পন্সর থাকতে পারে বা স্পন্সর করে, তাদের দায়িত্ব থাকে যাকে অ্যাপ্লিকান্ট যাকে নিয়ে আসলো বেনিফিশিয়ারি যে আসলো ইমিগ্রান্ট হিসাবে, সে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত অথবা মারা যাওয়ার আগ পর্যন্ত অথবা এই দেশ থেকে চিরতরে চলে যাওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব শেষ হবে না। যে কোনো তিনটা, এদের সে সিটিজেন হবে, মারা যাবে
অথবা এই দেশ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে আর আসবে না, অ্যাবান্ডন করবে। মানে তার কি কোনো ক্ষতি হওয়ার সুযোগ তো নাই, নাকি মানে দায়িত্ব নিতে হবে? দায়িত্ব তার দায়িত্ব এটুকু। এখন বেনিফিটগুলো আছে, কিছু বেনিফিট আছে আপনার স্টেটের থেকে প্রোভাইড করে, যেমন নিউ ইয়র্ক স্টেট হচ্ছে ইমিগ্রেন্টদের স্বর্গরাজ্য বলে অভিহিত। যদি কেউ নিউ ইয়র্ক ইমিগ্রেন্ট হিসেবে আসে, তারা ফুড স্ট্যাম্প পেতে পারে। ফুড স্ট্যাম্প অবশ্য পায় না, তারা মেডিকেড পায়, ডেফিনেটলি মেডিকেড তারা পায়। এটা স্টেট স্পন্সার প্রোগ্রাম, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এটাতে স্পন্সারের কোনো ক্ষতি হয় না। যেসব বেনিফিটে স্পন্সারের ক্ষতি হয়, যেমন পাবলিক চার্জ যেগুলোতে হয় যায়, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব হচ্ছে তাকে প্রোভাইড করা। এবং অতীতে অনেকেই সুযোগ সুবিধাগুলো নিয়েছে, কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ যে আপনার ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট চাইলে এগুলা ফেরত আদায় করার চেষ্টা করতে পারে, কিন্তু সচরাচর যেটা হচ্ছে না, হবে না, যে কোনো গ্যারান্টি নাই। আচ্ছা ধন্যবাদ। আমরা আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভাই বলুন। আমি ব্রঞ্জ থেকে আশিক বলছি। জি আশিক বলুন। জি আমার একটা প্রশ্ন হলো, আমার ছেলে, আমি সিটিজেনশিপ, কিন্তু আমার একটা ছেলের বয়স 16 বছর, তার জন্য আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা আমি যে বার্থ সার্টিফিকেট দিয়েছি, এই বার্থ সার্টিফিকেট বাংলাদেশে যখন উত্তোলন করি, তখন আমার ছেলের 2 বছর পরে এটা রেজিস্ট্রেশন হয়েছে, এই জন্য তারা ওটা ডিনাই করে আমাকে বলছে এখানটায় কোনো প্রুফ আনার জন্য। কিন্তু আমি বাংলাদেশ থেকে আবার আমার স্থানীয় হসপিটাল থেকে প্রুফ আনি ডাক্তারের সার্টিফিকেট সহ, কিন্তু এটা তারা এলাও করে নাই। বাংলাদেশে এখন আমি সিটিজেনশিপ এর সাথে সাথে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম পাসপোর্টের জন্য। জি এখন আমারে আমি যে বার্থ সার্টিফিকেট দিয়েছি, কিন্তু এই বার্থ সার্টিফিকেটে যখন আমি বাংলাদেশে উত্তোলন করি, সেই সময় আমার বার্থ সার্টিফিকেট 2 বছর পরে তার রেজিস্ট্রেশন হয়েছিল। এখন তারা বলতে যে 6 মাসের ভিতরে রেজিস্ট্রেশন নাই, কারণ এখানে একটা ডেট দেওয়া আছে, অতদিন পরে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে। আপনি তখন রেজিস্ট্রেশন করেন নাই কেন? তখন এই জন্য আমি লেটেছি, ভুলে করি নাই, কিন্তু আমি 2 বছর পরে আমার বার্থ সার্টিফিকেট। আপনার যদি ছেলে হয়ে থাকে, এটা আপনি যদি এক্সপ্লেনেশন দিতে পারেন, অবশ্যই দেবে, দেবে না কেন? রাইট, আপনার রাইট আছে। তারা হসপিটাল থেকে এখন নিয়ে আসছে, কিন্তু সেটা গ্রহণ করছে না, এরকম একটা কথা বলছেন। আপনি এক্সপ্লেনেশন অবশ্যই দেবেন কেন এটা লেট হয়েছে এবং কি কারণে লেট হয়েছে, তখন তারা এটা গ্রহণ করবে। আর যদি মনে করেন আপনার বুঝতে সমস্যা হয়, আপনার পরিচিত যে কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে এটা ভালোভাবে উপদেশ দেবে এবং এটা লিগ্যাল প্রসেসে আপনার পক্ষে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। এরপর কে আছেন, প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদুজ্জামান সুজা। জি সুজা। ওকে, অ্যাকচুয়ালি আমি আসছি এখানে প্রায় 4 থেকে 5 বছর হয়েছে, আর আমরা 5 জন আসছিলাম আর কি দেশে। তো আমাদের যে একটা হলুদ খাম এমবাসিতে দেওয়া লাগে, যেটা এয়ারপোর্টে রাখে, ওই খামটা আমরা ভুল করে সাথে করে নিয়ে আসলো, এটা ওরাও রাখেনি আর আমরা দেইও নাই। তো আজকে প্রায় 5 বছর হয়ে গেছে, পরে আমরা এটা ফেডারেল প্ল্যান্টে নিয়ে খামটা জমা দিছি, কিন্তু আমাদের 5 জনের মাঝে একজন একদিন কেন আসছে, আর আমার একটা বোন ওর ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের আর কারো আসেনি। তো আমি চাইতেছি এখন দেশে যাওয়ার জন্য, তো কোনোভাবে কি ওইটার পারমিশন নেওয়া যায়, আর যদি পারমিশন নেওয়া যায় তাহলে কতদিন লাগতে পারে আনুমানিক? আপনার পাসপোর্টে কি স্ট্যাম্প দেওয়া হয়েছিল কোন সময়? না হয় নাই। আমার পাসপোর্টে স্ট্যাম্প দেওয়া হয়েছিল। ওকে, তা আপনি যদি যেতে চান বাংলাদেশে, অবশ্যই আপনি ইনফোপাস নিয়ে, যদি যেতে চান বাংলাদেশে, অবশ্যই আপনি ইনফোপাস নিয়ে কথা বলে পাসপোর্টে একটা স্ট্যাম্প মারিয়ে যাবেন, ভিসাটা ভ্যালিড আছে, গ্রিন কার্ডটা এই মর্মে একটা ভ্যালিড আপনার স্ট্যাম্প দিয়ে যাবেন, নাহলে হয়তো আপনাকে ঢুকতে নাও দিতে পারে, অথবা বাংলাদেশ থেকে আপনাকে ঢুকতে আসতে দেবে না। জি ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করবার জন্য। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন? জি ভাই, আমার নাম মাসুদ। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। সাইট কুইজ থেকে বলতেছি। জি জি বলুন। গতকাল আমি একটা প্রশ্ন করেছিলাম,
যিনি উত্তরদাতা ছিলেন, বিশেষ করে আমি দেখলাম উনি হয়তো লং আইল্যান্ডের কোন প্রফেসর ছিলেন, জি, উনি আমার প্রশ্নে খুব বিরক্ত হয়ে গেছিলেন। আচ্ছা, কি প্রশ্নটা কি একটু কাইন্ডলি বলুন। আমার প্রশ্নটা হলো, আমরা যখন প্রশ্ন করি আপনাদের অবশ্যই সম্বন্ধে কথা বলি, অবশ্যই জি, এবং কাউকে কোন জাতি কোন কাউকে বিদ্বেষ করে আমাদের প্রশ্ন থাকে না, জি ভাই, জি। তো ওনারা যখন উত্তর দেন আমাদেরকে, সে উত্তরটা যদি কটাক্ষ করে হয় সেটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টের। না, নিশ্চয়ই নিশ্চয়ই, ওই চেয়ারটা কিন্তু আপনারা আমাদেরকে রাখেন না, দেখেন যারা আমাদের সমাজ, আমাদের সমাজে যারা একটু উঁচু মাপের তাদেরকে আপনার বলতে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, উত্তর আশা করি। আমি বলেছিলাম অবৈধদের কথা, যে অবৈধ এই দেশের সরকার এদেরকে অবৈধ থাকার দরকার নাই, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের আমি বুঝিনি, আপনি কি আবার একটু বলেন। ভাই বলেছে উনার অভিমত হচ্ছে এই দেশে অবৈধ থাকার দরকার নাই, ওকে, অবৈধ দরকার, অবৈধ থাকবে কেন, যদি লোক থাকে অবৈধ ভাবে রাখবে, রাইট, ঠিকই আছে। টেলিভিশন হচ্ছে দর্শকদের জন্য, সুতরাং দর্শকদের ভালো লাগা মন্দ লাগাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুতরাং দর্শকরা যদি আনন্দ পান সেটাই হচ্ছে তার সবচেয়ে বড় সার্থকতা। আর সবসময় আনন্দ পাবেন তেমনটিও নয়, কিন্তু তথ্য পাবেন, বিনোদন পাবেন, এবং কখনো কখনো কোনো এক অনুষ্ঠান থেকে শোকে কাঁদবেন, কিন্তু সব কিছুই দর্শকদের জন্য, কোনোভাবেই দর্শকদের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ এটি কাম্য নয়। আপনাকে ধন্যবাদ মঈন ভাই, আপনি যদি কোনো উত্তর দিতে, ওনার প্রশ্নটা ভাই বলবেন কষ্ট করে একটু, আপনার প্রশ্নটা কিন্তু আমি বুঝি না, কালকেটা না, আজকে আপনি নতুন করে করেন, নতুন করে করেন, আমি বলবো, বিরক্ত আর কিছু নেই, আমরা বলার জন্য আসছি, বলেন, আমরা কথাই বলি সবসময়। এই দেশে অবৈধ থাকবে কেন, থাকলে বৈধভাবে থাকুক, যদি দরকার থাকে এই দেশে বৈধভাবে রাখবে, এক। আর দেখেন, আর এই যে ট্রাম্প সাহেব এই মেক্সিকো বর্ডারের কথা বলছিল, এটার সাথে আমি একমত, কারণ হলে এই দেশের, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশের যত কুকর্ম সব হইলে তার একমাত্র দ্বার হইলে আমি মনে করি মেক্সিকান বর্ডার, সেই বর্ডার আজ না হোক একদিন হবে আমি মনে করি, যদি এই দেশকে কেউ ভালো হয়ে থাকে আমি মনে করি এই বর্ডার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় বাবুল ভাই একটু মতামত দিতে পারেন আপনার কাছে, একটু আমি ওনাকে একটু ব্যাখ্যা করে বলি, ওনার যেহেতু অনেক খুব, ভাইয়া আপনার প্রথম প্রশ্নটা না, প্রথমটা হচ্ছে আপনার মতামত, কেউ বলে অবৈধ থাকতে পারবে, কেউ বলে অবৈধ থাকা উচিত না, এটা হচ্ছে আপনার মতামত। আবার অনেকে আন্দোলন করে অবৈধকে বৈধ করার জন্য বা অবৈধ ঢুকার জন্য, আর ট্রাম্পের যে কথাটা বলছেন আপনি, এটা অনেকে পক্ষে আছে বিপক্ষে আছে, যেই কারণে আমেরিকার দুইটা পলিটিক্যাল পার্টি রাইভাল, আমি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ কুইন্স কাউন্টি থেকে, তো আমি ডেমোক্রেটিক পার্টির পক্ষে কথা বলবো যদি পার্টিগতভাবে কথা আসে, আর রিপাবলিকানরা বর্ডারের পক্ষে, তারা ইমিগ্রান্ট ফ্রেন্ডলি খুব কম, আর ডেমোক্রেটরা সবসময় ইমিগ্রান্ট ফ্রেন্ডলি। তো এটা আপনার মতামত দিয়েছেন, অবশ্যই আমরা সাদরে গ্রহণ করব, আপনার মতামত আপনি সবসময় প্রকাশ করবেন, যে কারণে ট্রাম্প এখন আমাদের প্রেসিডেন্ট, আমরা মানতেই হবে। অসংখ্য ধন্যবাদ, একটু বাবুল ভাইয়ের একটু মতামত। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যে মতামত আছে তাকে রেসপেক্ট করি, কেননা এই পৃথিবীতে একটা কথা আছে বাংলায়, যত পথ তত মত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই আলাদা মতামত থাকবে। তবে এদেশে ইমিগ্রেন্টরা যারা এসে অবৈধ হয়ে যায় তাদের অবশ্যই বৈধ হওয়ার চেষ্টা করা উচিত, কোনো কারণে হয়তোবা কেউ অনেক চেষ্টা করেও এমন একটা সিচুয়েশনে চলে যায় তখন আর কোনো পথ থাকে না, তখন বদ্ধ মানে বাধ্য হয়ে থেকে যায়, না পারে দেশে যেতে, না পারে এখানে থেকে অন্য কোথাও, এটা খুব কষ্টজনক, অনেকে জানি তাদের স্ত্রী ওখানে, সন্তান ওখানে, বাবা মা ওখানে, বাবা মা মৃত্যুমুখে পতিত হয়েছে, যেতে পারছে না। আমার পরিচিত একটা জুনিয়র বন্ধু 30 বছর পরে সেদিন কিছুদিন আগে তার গ্রিন কার্ড হওয়ার পরে দেশ থেকে ফিরে এসেছে, এই 30 বছরে সে যখন এসেছিলো তখন সে কিশোর ছিল, এখন সে একটা 40-45 বছর বয়সের যুবক, তার বাবা মারা গিয়েছে, দেখতে পায়, আরও বেশি বয়স, আরও বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি আরও বেশি, 50 বছর। তো অতএব এটা তো থাকতেই পারে, কারো প্রতি কোনো অশ্রদ্ধা নয়, বরঞ্চ প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কথা বলবো, এটাই হলো বটম লাইন। অসংখ্য থ্যাংক ইউ। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম এবং পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। কোথা থেকে ভাইয়া? ডেনমার্ক থেকে। ও, ডেনমার্ক থেকে, চমৎকার, ডেনমার্ক থেকে আপনি দেখছেন, জি ভাই বলুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2012 সালে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, ঠিক আছে, তখন তারা আমার রিজেক্ট করছে, যখন আমি ইউরোপ আসার পরে আমার ওই
তারা 2012 সালে আমি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমারে তারা রিজেক্ট করছে। শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন শেষ ভাই? হ্যাঁ না, আমার প্রশ্ন শেষ হয় নাই ভাই, একটু তো বলে ফেলুন তাহলে। হ্যাঁ, তো ওরা আমার ভিসা যখন রিজেক্ট করছে তখন আমি ইউরোপ চলে আসি, আসার পরে আমি ইউরোপ এসাইলাম করি, আমার এসাইলাম পাস হয়। ওই আমার এসাইলাম নামের মধ্যে একটু ডিপার্টমেন্ট আছে, এখন যে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন আমার ওই নামের মধ্যে কোনো এফেক্ট আসবে? অবশ্যই আসবে, কারণ আপনার নাম যেহেতু আমেরিকান সিস্টেমে একবার আছে, আপনি বলতে হবে যে এই নামটা আপনাকে ব্যবহার করেছেন। যদি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে আপনার, অবশ্যই চলে আসবে, তখন আপনাকে তারা বলবে মিথ্যা বলছেন। তা আপনার উচিত হবে প্রিভিয়াস নেম, কোনো সময় নেম ইউজ করেছেন কিনা এই প্রশ্নটা থাকলে, আদার নেম ইউজড আপনি এই নামটা দেবেন যে নামটা আগে ব্যবহার করেছেন, তাহলে আপনার জন্য ভালো, এমবেসির জন্য ভালো, এবং কোনো সমস্যা হওয়ার কথা না। যদি না বলেন তাহলে বলবে আপনি মিথ্যা বলছেন, ইমিগ্রেশন প্রতারণা করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নুরুল আবেদিন রায়হান নামের একজন দর্শক ফেসবুকে লিখেছেন, উনি গতকাল বলেছেন, উনি মানে যিনি একটু আগে কথা বলছিলেন, সিটিজেন যারা কেবল তারাই এদেশে থাকবেন, বাকিরা এই দেশে যেন না থাকে। এটা অ্যাকর্ডিং টু নুরুল আবেদিন রায়হান, এটা আমি গতকাল এই আপনাকে ফলো করিনি, বাঙালিদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য এটা কোনো কথা হলো? ইলিগালরা আমাদের ভাই, আমাদেরই বোন, মানবতার কথা বলুন, অহংকারের পতন মূল, ওনার সিটিজেন আছে, কাল যে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। এটি নুরুল আবেদিন রায়হান বলছেন। আরেকজনকে আছেন, আমরা একটু আপনার প্রতিক্রিয়া নিই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন থাকলে কিংবা মতামত দিতে পারেন। হ্যালো জি, কে আছেন? আসসালাম আলাইকুম, আমি জামাইকা থেকে বলছি, আমার নাম শীলা। আচ্ছা, আমি একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। জি বলুন ভাই। আমার আম্মা 2 বছর পারমিশন নিয়ে বাংলাদেশে ছিলেন, এখন যখন আমি আবার অ্যাপ্লাই করব সিটিজেনশিপের, ওই 2 বছর কি এখানে কাউন্ট হবে না হবে না, এটা জানার জন্য ফোন দিয়েছিলাম। আপনার 2 বছর কাউন্ট হবে না, আপনার আবার প্রথম থেকে শুরু হবে 5 বছর। ওকে, সুতরাং উত্তর পেয়ে গেছেন, আমরা সংক্ষেপে দিলে আরো অনেক নিতে পারবো। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? জি, আমি মাহবুব বলছিলাম, আটলান্টা থেকে। মাহবুব ভাই বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল ইমিগ্রেশন সংক্রান্ত অ্যাটর্নি মঈন চৌধুরী সাহেবের কাছে। নিশ্চয়ই বলুন। আসলে আমার ওয়াইফ প্রেগন্যান্ট, তো আমি চাচ্ছিলাম ওকে একটু হেল্প করার জন্য, আমাদের একজন লোক দরকার, তো আমি আমার ওয়াইফের জন্য সরি আমার মানে শাশুড়ির জন্য, শাশুড়িকে আনতে যাচ্ছিলাম তাকে হেল্প করার জন্য। তা আমার ওয়াইফ এখন 6 মান্থ প্রেগনেন্ট, আসলে কি ইমিগ্রেশনে কি এই ধরনের কোনো নিয়ম আছে যে এই ধরনের ভিসা দেয়? মানবিক কারণে দিতে পারে। আপনি যদি ডাক্তার সার্টিফিকেট দেন, এমবাসিতে বুঝাইতে পারেন যে উনি টেম্পোরারি পিরিয়ডে যদি না আসবে চলে যাবে, তাহলে হয়তো দিতে পারে। এরকম অনেকে, অনেক ক্ষেত্রে এটা ঘটেছে, অনেক উদাহরণ আছে অতীতে, অনেকে এসেছে। আপনি হয়তো যদি আপনার সাফিসিয়েন্ট ইনকাম দেখাইতে পারেন এবং বুঝাইতে পারেন যে ভদ্র মহিলা আর থাকবে না এই দেশে, তখন তারা দেবে। যদি বুঝে যাওয়া থেকে যাবে তাহলে দেবে না। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক কে আছেন, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি উমর ফারুক বলছি, ডালাস টেক্সাস থেকে। জি, আপনি টেক্সাস থেকে? আমরা খুব খুশি আপনি টেক্সাস থেকে ফোন করেছেন, কিন্তু টেলিভিশনের ভলিউমটা না কমালে আমরা শুনতে পাবো না ভাই। আচ্ছা, টেলিভিশনের ভলিউম আমি আরো কমিয়ে দিচ্ছি। আরো না, একদম কমিয়ে দিন। আচ্ছা, আরো কমিয়ে দিচ্ছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার মেয়ে আমার 4 ছেলের জন্য আপনার অ্যাপ্লাই করেছেন 2007 সালে। আমার মেয়ে সিটিজেন, আমরা দুইজন হাজবেন্ড এন্ড ওয়াইফ, আমরা এখানে গ্রিন কার্ড হোল্ডার, সেই জন্য ওরা অ্যাপ্লাই করাতে আমরা দুজন অ্যাপ্লাই করি নাই। এখন কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? আর আমার মেয়ে আর আর কত সময় সে লাগতে পারে? ধন্যবাদ, ধন্যবাদ ভাই। স্যার, আমি ইন্টারভিউ কার্ড পাবো? জি ধন্যবাদ আপনাকে। তারা ডিএনএ টেস্ট করেছে আর রেজিস্ট্রেশন নাম্বারও দিয়েছে, তারা বলেছে আমাদেরটা
এটা সময় মতো আসবে মানে পাওয়া যাবে? জি ভাই ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কষ্ট করে ফোন করেছেন, আমরা উত্তরটা দিচ্ছি। জি জি ধন্যবাদ। আসলে অ্যাপ্লাই যে কোনো কেউ যদি কোয়ালিফাই করেন আপনি করতে পারেন, একজনের জন্য 10টা অ্যাপ্লাই হতে পারে, এতে কোনো বাধা নাই। 10 মা বাবা করতে পারে যদি আপনি সিটিজেন হয়ে থাকেন। গ্রিন কার্ড হলে আপনি করতে, গ্রিন কার্ড হলে আপনি মেরিটদের জন্য করতে পারবেন না, মেরিট হয়ে থাকে গ্রিন কার্ডের জন্য করতে পারবেন না। আর 2007 সালের পিটিশন তো আরও সময় লাগবে, আপনার কত বছর অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভার্জিনিয়া থেকে মোহাম্মদ রহমান বলছি। জি রহমান ভাই বলুন। জি আমি যে কোনো কারণবশত একটা ফেলনি কনভিক্টেড হয়ে গেছি। তারপরে এখন আমি যদি দেশে যাইতে পারবো কিনা বা দেশে গেলে আসতে পারবো কিনা? আপনার স্ট্যাটাস কি, গ্রিন কার্ড না সিটিজেন? না আমি সিটিজেন, এবং আমি আপনার যদি জেল হয়ে থাকে, জেলে না থাকলে তো সমস্যা না, আপনি ঘোরাফেরা অবশ্যই করতে পারবেন, আপনার কোনো বাধা নাই। ফেলোনি কনভিকশন হলে আপনার সিটিজেনশিপ যাবে না। ক্রাইম বিষয়ে ইমিগ্রেশনের সাথে ক্রিমিনাল একটা খুব ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা অনেকেই জানি না বুঝি না। আর যেমন একটা জিনিস আছে ডোমেস্টিক ভায়োলেন্স, আমার বাবুল ভাই একটু আগে বল কথা হচ্ছিল ব্যাক সাইডে, উনি বলছিল উনি ব্যবহার কথা বলছে আগে একবার। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একমাত্র ক্রিমিনাল অফেন্স, যে ক্রিমিনাল অফেন্সের কারণে যদি গ্রিন কার্ডধারী কেউ হয় তার গ্রিন কার্ডটা রিভোক করা হতে পারে। আমরা দেখি অনেকে যে ছোটোখাটো ক্রিমিনাল অ্যাক্টে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলো, ভাই বোনে ঝগড়া করলো, অত ভাই ভাই অথবা মা সন্তান ঝগড়া করলো, তারা পুলিশ কল দিয়ে দেয়, তাকে ধরে নিয়ে যায়। যদি তার গ্রিন কার্ড থাকে অথবা গ্রিন কার্ড না থাকে, সিটিজেন না হয়, এটা একটা মারাত্মক এফেক্ট আছে এটার মধ্যে। তার ইন ফিউচারে তার গ্রিন কার্ড হবে না, হলে পরও এটা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সিটিজেনশিপ না, সিটিজেনশিপ বাতিল হবে না। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, অনেকে করে কি কোর্টে চলে যায়, কোর্টে গিয়ে বলে দোষ স্বীকার করে ফেললো, কোনো সমস্যা নাই, কিন্তু এই বুঝে না যে দোষ স্বীকার করা মানে সে স্বীকার করলো যে এটা অপরাধ করেছে, এটা রেকর্ডে থেকে যাবে। ওকে অসংখ্য ধন্যবাদ। শেখ হক তিনি বলছেন তার সিটিজেনশিপ সার্টিফিকেট, আমার তো ফেসবুকেও অনেক প্রশ্ন আসছে, সেক্ষেত্রে তিনি মায়ের জন্য পাঠিয়েছিলেন, ওরা আমাকে সার্টিফিকেট ব্যাক করে নাই, কিভাবে সার্টিফিকেট ফেরত পাবো? আপনি ফোন করতে পারেন বা চিঠি লিখতে পারেন। ফোন করুন, চিঠি লিখুন। আমার মনে হয় আপনি কিছু একটা যুক্ত করতে চাচ্ছিলেন, একটা বিরতিতে যাব। হ্যাঁ, আমি যুক্ত করতে চাচ্ছিলাম এটা যে আমি আগের অনুষ্ঠানেও একটু অপেক্ষা করুন দর্শক, আমরা আসবো আপনার। আগের অনুষ্ঠানেও বলেছি যে সিটিজেনশিপে যারা গ্রিন কার্ড আছে সিটিজেনশিপে যাবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একদম ক্লিন যেতে হবে, যাদের কোনো ব্যাক ক্রিমিনাল অফেন্স থাকতে পারবে না, তাদের রেকর্ড একদম ক্লিন থাকতে হবে, প্লাস পরবর্তী লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স বা 5 ইয়ার্সের ট্যাক্স একদম ক্লিয়ার থাকতে হবে, প্লাস ক্রিমিনাল রেকর্ডটা যেন অনেক ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যিনি আছেন এই প্রশ্নটি নিয়ে আমরা একটা বিরতিতে যাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহানা বলছি, ফ্লোরিডা থেকে। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার হাজবেন্ড সিটিজেনশিপ। তো আমরা এখন থেকে 4 মাস আগে আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করেছিলাম ভিজিটর ভিসা, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আমার হসপিটালের সকল ডকুমেন্ট আমি সাথে দিয়েছি। তো আম্মু যখন এমবেসিতে গিয়েছে তো ওরা কোনো ডকুমেন্টই দেখেনি, অনলি জাস্ট হাই অ্যান্ড হ্যালো, দেন পাসপোর্টটা ব্যাক করে দিল, বললো সরি আমরা এখন কিছু আমেরিকান রেস্ট্রিকশনের কারণে ভিসা দিতে পারছি না। তো রিফিউজ করলো তারা। তো এখন আমি আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি আমার আব্বু আম্মুর জন্য। তো আমি কিভাবে অ্যাপ্লাই করলে এটা আসলে হতে পারে? এর ভিতরে আপনার কি স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়েছে? এখন আপনি ভিজিট ভিসার জন্য যতবার ইচ্ছে অ্যাপ্লাই করা যায়, কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি নতুন কোনো কিছু দেখাইতে পারেন, আগের ঘটনা যদি সেম থাকে, সেম ব্যাংক স্টেটমেন্ট, সেম আর্থিক আপনার সেম কারণ, তখন তারা ইউজুয়ালি রিফিউজ করার সম্ভাবনাটা বেশি। কিন্তু আপনি নতুন কোনো গ্রাউন্ডস দেখাইতে পারেন আর মেক শিওর করেন ভিজিট ভিসাতে যে উনি যে ফেরত যাবে এই জিনিসটা আপনারা
বোঝানোর চেষ্টা করবেন যে উনি এখানে থাকার জন্য আসতেছে না। এটা ভিজিট ভিসাটা সম্পূর্ণ এমবেসির ডিসক্রিশন, তারা আপনাকে দিতে পারে নাও দিতে পারে। ইদানিং অনেকের ভিসা যারা মাল্টা মিলিয়নিয়ার বাংলাদেশ তাদের ভিসা অনেক হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একটা বিরতিতে যাই, ফিরে এসে আর অনেকে আছেন কিন্তু লাইনে এই মুহূর্তে, অনেকে দ্রুত আর ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস, আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং মোহাম্মদ আলী বাবুল, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, পরিচিত মুখ। এবং আপনারা যেসব প্রশ্ন করছেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন সেগুলোর উত্তর দেওয়ার। মোহাম্মদ আলী বাবুল, যে বিষয়টি নিয়ে একজন দর্শক খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং একই সাথে মতামতও দিয়েছিলেন ট্রাম্পের দেয়াল মেক্সিকো সীমান্তে হওয়া উচিত, আপনি কি মনে করেন? এবং ওখান দিয়ে অনেক অবৈধ কর্মকাণ্ড হয়, অনেক ইলিগাল লোক আসে, এটি বলছিলেন, মাদক পাচার হয়, অপরাধের অস্ত্র আমদানি হয়, আমদানি মানে অবৈধ পথে, কি বলবেন? এটা হতে পারে, আসলে ডোনাল্ড ট্রাম্প এটাই খুব দৃঢ়ভাবে চেষ্টা করছিলেন এবং তিনি যতটা দৃঢ়তা প্রথম দিকে দেখিয়েছিলেন আস্তে আস্তে তার দৃঢ়তা শিথিল হয়ে আসছে বলে সংবাদ ভাষ্যকাররা মনে করছেন। আপনি জানেন তো যে যে বাজেটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, সেখানে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে দেয়াল, সেই দেয়ালের বিষয়ে একটি ডলারও বরাদ্দ করা হয়নি। সেই জন্যই যে তার যতটা দৃঢ়তা তিনি প্রথম দিকে দেখিয়েছিলেন এবং এটা অনেক আপাতত এটা ফিজিবল বলে মনে হচ্ছে না বলে তিনি বলছেন। আসলে দেয়াল দেয়া গেলে ভালো হতো আপনার কি মনে হয়? দেয়াল গেলে যত বিলিয়ন ডলার খরচ হবে আমার এটা ততটা ফিজিবল বলে মনে হচ্ছে না। আপনি কি মনে করছেন আধুনিক সরঞ্জাম দিয়ে সীমান্তের নিরাপত্তা রক্ষা করাটাই ভালো হবে? সেটাই ভালো হবে, অন্য অনেক টেকনোলজি আছে সেগুলো দিয়ে করাই ভালো হবে। তা না হলে মনে করেন গত কয়েক বছর, গত 20-30 বছর ধরে কিংবা 50 বছর ধরে এরকম অভিযোগ হয়ে আসছে যে মেক্সিকানরা বর্ডার দিয়ে ঢুকে পড়ছে, দেয়াল টপকে ঢুকে পড়ছে এবং অন্যান্য দেশের লোকজনরাও এই চোরাই পথে চলে আসছে, অনুপ্রবেশ করছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে আনডকুমেন্টেড, মানুষ তো অবৈধ হয় না, আনডকুমেন্টেড মানুষ নানা উপায়ে এদেশের নিয়মই আছে যে তারা অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারে এখানে বৈধ হওয়ার জন্য। সুতরাং যারা আনডকুমেন্টেড তারা তাদের চেষ্টা করবে আইনের আশ্রয় নেবে, যুক্তরাষ্ট্র একটা মহান দেশ, আইনের দেশ, সুতরাং সেই আইনের আশ্রয় তারা নেওয়ার চেষ্টা করবে। যারা শেষ মুহূর্তে পাবে না তাদের ভাগ্যে কি ঘটবে সেটি ভিন্ন আলোচনা, কিন্তু আপনি কি মনে করেন যে আনডকুমেন্টেড মানুষের যে অধিকার সেটি শেষ মুহূর্ত পর্যন্ত তারা এখানে যেন চর্চা করতে পারে, অ্যাটলিস্ট আইনের সুযোগ পেতে পারেন, এটি হওয়া উচিত কি? অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীর এই আমেরিকাটা ইটসেলফ ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন এসে এই দেশটির কালচারটাকে সমৃদ্ধ করেছে, অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অ্যান্ড বলা হয়ে থাকে আমেরিকা ইজ বিল্ট বাই দি ইমিগ্রেন্টস। তো এখন যারা অবৈধ পথে আসে বিভিন্নভাবে অনেকে ভিসা নিয়ে আসতে পারে না, এবং আমি জানি গত কয়েক বছরে আমাদের দেশ থেকেও তরুণ ছেলেরা, 18-20 বছরের ছেলেরা সেই মেক্সিকো পানামা দিয়ে মেক্সিকান বর্ডার জীবনের ঝুঁকি নিয়ে, ভীষণ ঝুঁকি নিয়ে, খালি ঝুঁকি না ভীষণ ঝুঁকি নিয়ে, এর মধ্যে অনেক সময় নৌকার ডুবিতে ঝড়ে নৌকাও ডুবে গেছে, বনের মধ্যে অসুস্থ হয়ে মারাও গেছে, এমনভাবে এসছে। তবে জীবনের এই ঝুঁকি নিয়ে তারা আসুন সেটি নিশ্চয়ই আপনি উৎসাহিত করবেন না, কারণ অবৈধ উপায়ে কোনো কিছু তো কোনো আইনি সমর্থন যোগ্য নয়। তারপরেও তারা এসেছে এবং তাদের সমস্যাটা তারাই ভালো মতো জানে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা যখন আসে এই দেশটিতে হিউম্যান রাইটসের প্রচণ্ড সুযোগ সুবিধা রয়ে গেছে, তারা অ্যাপ্লাই করতে পারে, তাদের এদেশে রিফিউজি হিসেবে থাকার জন্যে অ্যাজাইলাম সিক করতে পারে, বিভিন্ন পন্থা রয়ে গেছে এবং এর মাধ্যমে অনেকে কিন্তু গ্রিন কার্ড পেয়েও গেছেন। সুতরাং আইনের আশ্রয় পাওয়ার অধিকার সবারই সবারই এটি বলছেন। প্রিয় দর্শক, কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে নিশ্চয়ই প্রশ্নটি হবে, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনছি, আমরা শুনছি, বলুন। আমি হচ্ছে আতিকা রহমান, নিউ ইয়র্ক কুইন্স থেকে বলছিলাম। আচ্ছা,
আমার আমার আম্মু আমার বোনের জন্য এবং আমার জন্য 2012 আমাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আমি চলে আসছি, আমি আন্ডার 16 ছিলাম, বাট আমার বোন 21 হয়েছিল, বাট 7 মাস ওর হয়ে গেছে, ভিসাটা দেয়নি, দেন ওর ক্যাটাগরি চেঞ্জ করে দিছে। আই থিঙ্ক ওভার 21 আনম্যারিড চাইল্ড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, বাট আমার বোনের এখন বিয়ে হয়ে গেছে, এখন ও প্রেগন্যান্ট। আমরা জানতে চাচ্ছি যে কি করলে ভালো হবে। জি ধন্যবাদ আপনাকে। প্রথমে বলবো, আপনি যখন ওর ভিসাটা দেয় নাই তখন যদি আপনি একজন ভালো অ্যাটর্নির সাথে যোগাযোগ করতেন হয়তো বা চান্সেস ছিল ভিসাটা পাওয়ার, কারণ চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী রিসিপ্টের সাথে যদি অ্যাপ্রুভের ডেটে প্রায়োরিটি ডেটের সমস্যা থাকে ওইটা দেখা যেতে পারত। আমি জানি না আপনারা করেছেন কি না, করে থাকলে সঠিক ছিল। আর আপনার বোন যদি বিবাহিত হয়ে থাকে আর মা যদি এখনও গ্রিন কার্ড থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটা আর টিকবে না, এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে। মঈন ভাই আপনি দেখুন, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেখছে, আমরা বলি টিভিএন 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আপনি খেয়াল করুন এখানে অনেক ফেসবুকে আসেন, মালয়েশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানটি দেখছেন। তো আপনাদের শুভেচ্ছা আমরা দর্শকদেরকে দিলাম এবং তারা কিন্তু অনেকেই লিখছেন যে আপনাদের এই পরামর্শ, যেমন খালেদ বিন আহমেদ তিনি লিখছেন আপনাদের প্রোগ্রামটা অনেক হেল্পফুল, সময়টা বাড়ানো যায় না ভাই, মাথায় থাকলো কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাববেন। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা দেখছেন আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। কে আছেন এবার আমাদের সাথে সংযোগে? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই আমি বলছি, আমি একটা অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন করতেছি। আমার প্রশ্নটা হলো, আমার এক ভাগ্নি 2016 আমেরিকাতে মাল্টিপল ভিসা এসেছিল। হ্যালো। আচ্ছা যা শুনছি, মাল্টিপল ভিসা এসেছিল আমার ভাগ্নি 3 মাস থেকে আবার চলে গেছে দেশে। এখানে আসার পর একটা বেবি হয়েছিল, তারপরে আমেরিকান পাসপোর্ট নিয়ে 3 মাসের মধ্যেই দেশে চলে গেছে। এখন তারা আবার আসতে পারবে কিনা, এবং বেবিটা তারা যদি না আসে তাহলে বেবিটা একটু বড় হলে, ধরেন 15-16 বছর বড় হলে আসতে হবে না আবার আসতে হবে বেবিকে নিয়ে? এইটা জানতে চাইছি। ওদের ভিসা ভ্যালিড থাকা অবস্থায় আসা যাওয়ায় কোনো বাধা নাই, তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই ঘটনাটা অহরহ ঘটতেছে বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায় আসে এখানে। আসার পরে সরকারি হাসপাতালে প্রেগন্যান্ট হয়ে সরকারি হাসপাতালে বাচ্চা হয়, তখন সেকেন্ড টাইম যখন ভিসাটা আপনাদের এক্সপায়ার হয়ে যায় তখন তারা আবার যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন, বাচ্চার জন্য কোনো সমস্যা নেই, সেটা আমেরিকান সিটিজেন, কিন্তু মা বাবা যখন অ্যাপ্লাই করে তখন তারা জানতে চায় যে তোমার ভিসাটা, বাচ্চার যে জন্ম হয়েছে কোথায় হয়েছে, কীভাবে পেমেন্ট করে। যখন তারা দেখে যে সরকার পেমেন্ট করেছে তখন তারা মনে করে আপনার এটা পাবলিক চার্জ হিসেবে ধরে, তখন তাদেরকে সেকেন্ড টাইম আর ভিসাটা দিতে চায় না। বাচ্চাটার ক্ষেত্রে কী হবে? বাচ্চাটা আমেরিকান সিটিজেন, সি উইল বি ট্রিটেড অ্যাজ আমেরিকান, এখানে কোনো সমস্যা নাই। তার জন্য প্যারেন্টসকে সাফার করতে হবে, অনেক সময় আসতে দেয় না, যদি ওভারলুক করে দিতে হয়, যদি মনে করে যে বিলটা, তখন আর বিলটা দেওয়া যায় না, কারণ মেডিকেটের বিলটা আপনি পে ব্যাক করার কোনো সুযোগ নাই, তারা মেডিকেট আপনি নিচ্ছেন গরিব হিসাবে। কিন্তু ছেলেটার কারণে পরে তারা তাদের গ্রিন কার্ড পাবেন, 21 বছর হলে ছেলে অথবা মেয়ে তারপরে আবেদন করতে পারবে, সেই অনুযায়ী তারা হবে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফিয়া বলছি ব্রুকলিন থেকে। জি ভাই বলুন। আমি ফোন করছি মেইনলি আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির বয়স হচ্ছে 65, উনি 10 বছর এদেশে কাজ করেছে, উনি এখন রিটায়ারমেন্ট বেনিফিটও পাচ্ছে। যেটা প্রশ্ন হচ্ছে, উনি যেহেতু 65 উনি কিভাবে সিটিজেন নিতে পারে, যেহেতু ওনার ইংলিশের সমস্যা আছে, যদি এই ধরনের কোনো বিশেষ সুবিধা থেকে থাকে আমরা জাস্ট জানতে চাচ্ছি। ওনার বয়স কত? ওনার বয়স 65। ওকে। উনি যদি 15 বছরের বেশি দেশে থেকে থাকে তাহলে সহজ ভার্সনের ইন্টারভিউ হয়, কিন্তু যেহেতু 65 ইয়ার্স ওল্ড, যদি কোনো শারীরিক সমস্যা থাকে, উনি যদি ইংলিশ বুঝতে না পারে, পড়তে না পারে, ওনার যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, উনি যদি তার ডাইমেনশিয়া অথবা হাইপারটেনশন বা যেই সব ডিজিজের কারণে বা শারীরিক অবস্থার কারণে উনি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে না, ওই রকম যদি কোনো রিপোর্ট আসে সচরাচর এই বয়সে আসে, আমরা এগুলো অনেক করে থাকি, তখন আমরা ফ্রি ওয়াইভারের মাধ্যমে এবং এক্সাম ছাড়া
শুধু বাংলায় ওনাকে প্রশ্ন করা হবে, নাম ঠিকানা এইসব জাস্ট ওনার ইন্টারভিউ নেওয়া হবে, এটা হয়ে যায়, অনেক করেছেন। আমার মনে হয় একজন লয়ারের সাথে কথা বলতে পারেন। কে আছেন এবার প্রিয় দর্শক? ফয়সাল আহমেদ ব্রাজিল থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক? জি ব্রংস থেকে বলুন। আমাদের বিষয়ে আমি 2014 সালে আমি একটা অ্যাসাইলাম পেশ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, তখন করার পর থেকে এই পর্যন্ত আমার এখানে কিছু জানায় নাই। দুইবার ইন্টারভিউ নিছিল, কিন্তু আমার এখানে একটা বাচ্চা হয়েছে, এখন আমার একবার পারমিট আছে, এখন আমার কি সিচুয়েশন এইটা একটু এটর্নি সব কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই কোনো অ্যাটর্নির মাধ্যমে ফাইল করেছিলেন আমার ধারণা, যদি অ্যাটর্নির মাধ্যমে ফাইল করে থাকেন আপনি অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন, অথবা যদি অ্যাটর্নির ব্যবহারে বা ওনার প্রফেশনালিজম সন্তুষ্ট না হন আপনি অবশ্যই রাইটস আছে অন্য অ্যাটর্নির সাথে যোগাযোগ করা, সে আপনাকে সব কিছু দেখে বুঝে বলে দেবে, দরকার পড়ার ফাইলটা এখান থেকে নিয়ে আসা যাবে। কোনো ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বলছি শিকাগো থেকে। শিকাগো থেকে, জি বলুন হাবিবুল্লাহ ভাই। আমার একটা কোশ্চেন হলো, আমার শাশুড়ি আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তো এয়ারপোর্টে যে দেখলো তার গ্রিন কার্ড এক্সপায়ার্ড, গত বছরে এক্সপায়ার্ড হয়েছে, কিন্তু এখন সে ফ্লাই করছে, তো এখন বাংলাদেশে পৌঁছার পরে কি করতে হবে? আপনার ইমিডিয়েটলি উচিত দেশে যাওয়ার পর পরে আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করা, তারা যদি ট্রাভেল পাস দেয় তবে চলে আসবেন, ওইখান থেকে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু টেম্পোরারি তারা আপনাকে হয়তো আমেরিকা ঢোকার জন্য অনুমতি দিতে পারে, কিন্তু অ্যাপ্লাই করে গ্রিন কার্ড রিনিউ করার জন্য আপনাকে আমেরিকাতে আসতে হবে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য, আমার মনে হয় খুব কার্যকরী প্রশ্ন, অনেকের উপকারী হবে। আসলাম পারভেজ তিনি দেখছেন মালয়েশিয়া থেকে, আপনাকেও ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় সংযোগে, প্রিয় দর্শক সংযোগে, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে যে ভাই। হ্যালো, হ্যাঁ, আমরা আপনার টেলিভিশন একদম বন্ধ করে দিতে হবে। জি, টেলিভিশনের ভলিউমটি। জি বলুন। জি ভাই বলুন। বলুন, শুনতে পাচ্ছেন? জি, এবার আমরা পরিষ্কার শুনছি, বলুন। ওকে, আমি গোলাম করে বলছি, আমি আমেরিকা সিটিজেন, আমি এখন রিটায়ারমেন্টের পরে বাংলাদেশে থাকতে গেলে অসুবিধা আছে কিনা? সিটিজেনশিপ হলে তো অনেক সিটিজেনশিপ থাকলে ইউএস সিটিজেন হলে দুনিয়ার দেখা নেই যখন থাকেন, কোনো সমস্যা নাই, তবে ইনকাম যদি আপনি করেন না, ওনা আমি টিভি টিভি ওনা ডিভিশন দেখতে চাইবো। বুঝি না আপনার কথা। আমার বলতে হচ্ছে আমি টিভি টিভি ওনার সাথে কথা বলতে চাই একটু টিভি সামনে। কার সাথে? হ্যাঁ, যেটা টিভি দেখা যাচ্ছে এগুলা। জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি, আমরা ঠিক বুঝতে পারছি না কে আছেন এরপরে, কি জানি প্রিয় দর্শক কে আছেন এরপরে। আচ্ছা, আমরা ডিসকাস করি বিভিন্ন বিষয়ে। আমার মনে হয় উনি বলছেন যে আপনার সঙ্গে কথা বলতে চায়। আমরা, আপনি তো কথা বলেছেন, আপনি কোথাও গিয়ে থাকলেও কোনো সমস্যা নেই, উত্তর দিয়েছেন আপনাকে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি আমরা শুনছি। জি, আমি ব্রং, আমি ব্রং থেকে বলছি। জি, আমার নাম শ্রুতি। আমরা 2004 আমি, আমার ছেলে এন্ড আমার হাজবেন্ড, আমরা ডিগ্রিতে আসছিলাম। আমার ছেলের বয়স ছিল তখন 1.5 বছর। তো আমরা এখন সিটিজেন, আর আমাদের 3 জনেরই আমেরিকান পাসপোর্ট আছে। তো আমার ছেলের কি সিটিজেনের জন্য চেক দিতে হবে, এবং এটা কবে দিতে হবে, ওর কত বছর বয়সে টেস্টটা দেওয়া লাগবে? সাধারণত 18 বছর পরে দিবেন, যদি আর যদি আপনি সিটিজেন হইলে বাচ্চা ছুলোর নিচে থাকলে সে নিজে আপনার মাধ্যমে সে হতে পারে। ধন্যবাদ আপনাকে। এরপর কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। প্রিয় দর্শক কে আছেন? আমি কিছু ডিসকাস করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন ভাই। আসসালাম, আমি ভার্জিনিয়া থেকে মোহাম্মদ রহমান বলছিলাম। জি, আমি একটু আগেও প্রশ্নটা করছিলাম, আমি ক্লিয়ার হই নাই, এই জন্য সরি, আমি আবার আপনাকে ডিস্টার্ব করলাম। বলেন ভাই, একটু দ্রুত করুন, আমরা শেষ পর্যায়ে আছি। আচ্ছা, আমিও বলছিলাম যে আমি একটু আইআরএস এর প্রবলেমে ফেলুনি কনভেক্টেড, এখন আমি কি দেশে আসা যাওয়া করতে পারবো না, কোনো সমস্যা হবে?
আপনার যদি আপনার প্রবেশন অফিসার কোনো রেস্ট্রিকশন দিয়ে না থাকে তাহলে আপনি অবশ্যই সারা দুনিয়ায় ঘুরতে পারবেন, কিন্তু আপনার প্রবেশন যদি হয়ে থাকে, আপনি যদি জেলে গিয়ে থাকেন, আপনাকে যদি কোর্ট থেকে রেস্ট্রিকশন দিয়ে থাকে তাহলে আপনি এটা অবশ্যই অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি টেক্সাস থেকে বলছি, হারুন রশিদ। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ, কানাডা এবং আমেরিকান তিন দেশের সিটিজেনশিপ কি একসাথে রাখা যায়? না, দুই দেশে রাখাটাই অনেক কষ্ট, তিন দেশ তো আরো বেশি। কিভাবে সেটি সম্ভব এটা আমি জানি না, আপনার কাছ থেকে বুঝে নিব। এবার কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আজকের জন্য সবশেষ প্রশ্ন, আমরা একটু কথা বলতে চাই বাবুল ভাইয়ের, একটু সুযোগ দেওয়া দরকার, দুঃখিত। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা বাবুল ভাই, আপনি একটু সবশেষ যদি একটু বলেন যে এই যে নিরাপত্তা নিশ্চিত করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, তো প্রেসিডেন্ট ট্রাম্পের তো এটা একটা অধিকার আছে, তিনি তার দেশকে নিরাপদ করবেন, কি বলেন আপনি? না, উনি একদম শেষের দিকে আছে, ছোট করে। হ্যাঁ, নিরাপদ উনি নিজের দেশকে, উনার ইলেকশন এজেন্ডাও ছিল নিজের দেশকে, আমেরিকাকে সিকিউর করবেন, আমেরিকাকে আবার পেছনে এনে যতটা লিবারাল ডেমোক্রেটরা করে দিয়েছে তো উনি আরও বেশি কনজারভেটিভ টাইপের জিনিসপত্র ইয়ে করবেন, সিস্টেমটা ইন্ট্রোডিউস করবেন, আরও ইয়ে করবেন, যতটা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার যে হিউম্যান রাইটসের সুখ্যাতি এর এর অ্যাডভান্টেজ নিয়ে আইসিস বা অন্যান্য যারা ক্ষতি করছে এটা করছে ওটা এরকম কিছু বলে উনি ইলেকশনে অনেকটা ভোটারদের কনভিন্স করতে সমর্থ হয়েছেন, তো এটা করার চেষ্টা করতে পারেন। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যেটা মনে করি, দি হোল ওয়ার্ল্ড ইজ গ্লোবালাইজড, আমরা পুরো যে চিন্তা চেতনা ওই দিকে যাচ্ছে যে পুরো পৃথিবীটাই যেন একটা বিশ্বগ্রাম, রাইট, গ্লোবাল ভিলেজ যেটা আমরা বলি, ওরকম ওই দিকে আমরা এগোচ্ছি এবং পৃথিবীতে জাতিতে বিভিন্ন যে একটা বিগ ডিফারেন্স যতটা কমানো যায় সেদিকেই সবাই চেষ্টা করছে, মানবিক দিকগুলো আরও বেশি স্প্রেড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এই এইগুলো করা হচ্ছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনের সময় আমি পার্সোনালি মনে করি যে অনেক কিছুই বলেছেন যেগুলো এখন ফিল করছেন যে এটা ফিজিবল না, এবং উনি বলেছেন যে যে আজকেই নিউজ হেডলাইন্সে দেখলাম যে আমি প্রেসিডেন্ট হওয়ার আগে প্রেসিডেন্টশিপ যে এত কঠিন আমি বুঝতে পারিনি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আলী বাবুল, অ্যাটর্নি মঈন চৌধুরী। আমি শেষের দিকে, একদম শেষের দিকে লাস্ট কথাটা, আমি জাস্ট কি লাস্ট কথা বলতে কিছু নাই, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যে ইমিগ্রেশন নিয়ে কথা বললাম এই কথাটা কমপ্লিটলি মনে হয় যে একটা ল অফিসের মতো হয়ে গেলো, তো আরও সমাজে কিন্তু অনেক সমস্যা আছে আমাদের ইমিগ্রেশন ছাড়াও। আমি একটা জিনিস বলতে, ইমিগ্রেশনের সাথে আমরা যারা অ্যাক্সিডেন্ট কেস করি বা মেডিকেল ম্যাল প্র্যাকটিস কেস করি, অনেকে বৈধ কাগজপত্র নাই, অবৈধ থাকে, তারা মনে করে অ্যাক্সিডেন্ট হলে পুলিশ কল দেওয়া যাবে না, কাজের জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কল দেওয়া যাবে না, কিন্তু এটা আপনার অধিকার, এটার জন্য আপনার কোনো সময় আটকানো যাবে না। রেস্টুরেন্টে কাজ করে যারা কম বেতনে তিন টাকা ঘন্টা পায়, এটা উচিত না, এগুলো তারা জানাতে পারে আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় অ্যাটর্নি মঈন চৌধুরী একটা চমৎকার বিষয় তুলে ধরেছেন, আমাদের সময় যেহেতু শেষ, এই ইস্যু নিয়ে আমরা একদিন আলোচনা করব এবং আমরা ওপেন বলবো যে শুধু এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এবং ডোমেস্টিক ভায়োলেন্স আমরা ডোমেস্টিক ভায়োলেন্স এবং এই ইস্যুগুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আগামীকাল একই সময় আবার দেখা হবে।